আমি জীবনে অনেক অকওয়ার্ড সিচুয়েশন ফেস করেছি, আশা করি তোমরাও করেছো। কিন্তু আমার সব থেকে বেশি অকওয়ার্ড লাগে যখন আমাকে গিয়ে কারোর বাড়িতে থাকতে হয়। আর অতিথি হিসেবে থাকলে আমার মাথায় যে কত কিছু ঘোরে কি আর বলবো। আজ যাচ্ছি মায়ের এক বান্ধবীর বাড়ি, তো চলো যাওয়া যাক। সাত সমুদ্র 13 নদী পার করে ফাইনালি আমি আন্টির বাড়ি আসতে পেরেছি। আন্টি বসতে দাও গো, এবার পা দুটো ভেঙে পড়ে যাবে না হলে। উফ, পা দুটো যেন শান্তি পেলো। পাশে একটা সিট নেই, কিচ্ছু নেই, আসতে গিয়ে যেন মাথা খারাপ হয়ে গেল। উফ, এই বালিশটাও পড়ে যাচ্ছে। বিহেভ পায়েল, বিহেভ। এই মাটা যদি আমাকে জোর জবরদস্তি ব্ল্যাকমেল করে নিয়ে না আসতো না, আমি কোনোদিন আসতাম না। আমার তো এসে দেখি কেমন কেমন ফিল হচ্ছে। এসেই যখন পড়েছি একটু তো মানিয়ে গুছিয়ে নিতেই হবে। এমনিতে অ্যাক্টিং তো আমি খুব ভালো করি, শুধু দাঁত বের করে হাসো। ভাজা, ছুরি ভাজা। কারোর বাড়ি ঘুরতে এলে না এই খাবারগুলোই আমার সব থেকে বেশি ভালো লাগে। আচ্ছা, আমার কি একটু লজ্জা পাওয়া উচিত? আমাকেই তো দিয়েছে, ওই খাবারে লজ্জাটা জামার নেই, খেয়ে নিব। মায়েরই কি বোরিং লাগছে, এখানে কেউ নেই কথা বলার মতন। তারপরে ফোনের নেটটাও শেষ করে ফেলেছি, ওয়াইফাইও নেই। বলেছিলাম আসবো না, জোর করে নিয়ে এলো। এখন তো আন্টির সাথে বেশ গল্প করছে আর আমি বোর হচ্ছি। উফ, এই পাখাটাও যেন ঘোরে না, গায়ে যেন হাওয়াই লাগছে না, কি গরম লাগছে। একটু ঠান্ডা জল পেলে ভালো হতো। যাই গিয়ে দেখি ফ্রিজে ঠান্ডা জল আছে কি না। আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ফ্রিজটা খুলে একাই জল নিয়ে নেবো, অসভ্য ভাববে না? জলই তো খাচ্ছি, কনসা আলমারি থেকে সোনাদানা বের করে নিচ্ছি, নিয়েই নি, জল তেষ্টাও তো পেয়েছে। আরে এটা কি মাজা রাখা? এক ঢোকে রেখে দেবো, কেউ বুঝতে পারবে না। এমনি তো আমার জন্যই তো এনেছিল। কি শান্তি! কিছু খুঁজছিস? ও আন্টি, এটা মাজা। না না, আমি তো ভাবলাম জল। এই জল আছে আন্টি, এটা ঠান্ডা জল। আমি ঠান্ডা জল খেতে এসে ভুল করে মাজাটা খেয়ে ফেলেছি। ইস, আন্টি আমাকে কি হ্যাংলা ভাবলো। ভাই, কি করে এরা একই টপিক নিয়ে 3 ঘন্টা ধরে গসিপ করতে পারে? এত গসিপ তো আমিও করতে পারি না। আমি শুনতে চাই না এদের কথা, আমাকে কেউ এখান থেকে নিয়ে চলো। কি করে লোকজন গিয়ে কারোর বাড়িতে 15-15 দিন থাকতে পারে? আমার তো একদিনেই হাওয়া টাইট হয়ে গেল। মেরেছে, এ কেন ফোন করছে? এখন তো সবার সামনে কথাও বলতে পারবো না, আর ফোন না তুললে এক্ষুনি ঝামেলা করবে। কি করি এখন? তুলে কিছু একটা বলে দি। হ্যালো, না 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 না, ক্রেডিট কার্ড চাই না। আরে আমি তো বলছি এখন ক্রেডিট কার্ড চাই না। আমি যখন ফ্যামিলির সাথে বসে থাকি তখনই আপনার ক্রেডিট কার্ড দিতে আসতে হয়। ক্রেডিট কার্ড থেকে ফোন করেছে, আমি না ওকে বুঝিয়ে আসছি, জাস্ট 2 মিনিট। হ্যাঁ হ্যালো। এই, তোমাকে কি একটা কথা ভালো করে বললে বুঝতে পারো না নাকি? আরে আমি তো বললাম আমি মাসির বাড়িতে এসেছি, কি করে কথা বলবো এখন? কল করো না, মেসেজ করো, মেসেজ করো। হ্যাঁ হ্যাঁ, আই লাভ ইউ টু। আমায় কিছু বলছিলে মান্তু? মেরে তো এল লাগ গয়ে। ক্রেডিট কার্ড থেকে ফোন করেছিল, গালাগালি দিচ্ছিল। মান সম্মান আর কিছু রইল না। উফ, সারা দিন এই টাইট টাইট জামা কাপড় পরে থাকো, গায়ে পুরো দাগ বসে গেল আর ঘাম জমে যাচ্ছে, ভালো লাগছে না। নিজের বাড়ি ভাই নিজের বাড়ি হয়, যেরকম ইচ্ছা সেরকম করে থাকো। তারপরে এই ফুল প্যান্টটা, ঘরে থাকলে হাফ প্যান্ট পরে নিজের মতন হাত পা মেলে শুয়ে থাকতাম। আমি থাকতে চাই না কারোর বাড়িতে গেস্ট হয়ে, আমি বাড়ি যাবো। জায়গাটা একটু ভিতরে হলেও কিন্তু বেশ ভালো, আশপাশে কত গাছপালা রয়েছে, জায়গাটা বেশ সুন্দর দেখতে, অন্তত আমাদের বাড়ির থেকে তো ভালো। ওখানে সারাক্ষণ প্যা প্যা চ্যা চ্যা হতেই থাকে, কান পুরো ঝালা ফালা হয়ে যায়। অনেক বেলা হলো, স্নানটা করে নাও। উফ, যা গরম লাগছে, সত্যি স্নানটা করলে তবে একটু স্বস্তি পাবো আমি। কি হলো ব্যাপারটা? আশপাশে কত হ্যাঙ্গার নেই কেন? এবার এই তাওয়ালে জামা এগুলো সব রাখবো কোথায়? এইটুখানির জন্য আবার কাকে ডাকবো? ধুত, শাওয়ারের মাথাতেই রেখে দিই। কোনটা যে গায়ে মাখার সাবান, কোনটা যে পটি করে হাত ধোয়ার সাবান, কোনটা ভালো মগ খারাপ মগ, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। এই কারোর বাড়িতে স্নান করতে গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়। স্নান তো করে ফেললাম, কিন্তু এই ইনারওয়্যারগুলোকে কোথায় শুকনো করতে দেব? এই বাথরুমে কি কোথাও দেওয়ার জায়গা আছে? ভাই এরা তো ফ্ল্যাটে থাকে, এদের তো ছাদও নেই। জানলায় দিয়ে দিই। না না, জানলায় ওই দাদাটা দেখতে পেয়ে যাবে। আমার মাথাতেই বুদ্ধি কম, 3-4 জোড়া আনা উচিত ছিল। এসব ধোয়া শুকনো করা এসব হয় নাকি? ভাই লোকের বাড়িতে এসে এত স্ট্রাগল, বাইরে গিয়ে প্লাস্টিকে মুড়ে ব্যাগে করে বাড়ি নিয়ে চলে যাব, ওটাই ভালো। কি নাকি খেতে হচ্ছে এখানে এসে? কেন আন্টি, ওয়াই, কেন তুমি ভেজিটেরিয়ান? এই তরকারিটাতে তুমি কোন সবজিটা দাওনি? বাড়িতে তো তবু মাকে বলতে পারি খাবো না, অন্য কিছু বানিয়ে দাও। এখানে বললে আমাকে অসভ্য ভাববে, ভাববে আমাকে কোনো ভদ্রতাই শেখায়নি। তাড়াতাড়ি করে কোনোভাবে জল দিয়ে গিলে উঠে পড় মান্তু। শিট,
আস্তে আস্তে এটা কি করে দিলাম আমি, এক্ষুনি সবাই স্মেল পাবে। আর তুই ভালো করে জানিস মান্তু, তোর স্মেলটা কি মারাত্মক। না না, কিছু একটা করতেই হবে যাতে কেউ বুঝতে না পারে যেটা আমি করেছিলাম। এক কাজ করি, সবার আগে আমি বলে দিই। কি একটা বাজে স্মেল আসছে না, আমি পাচ্ছি অনেকক্ষণ ধরে, বোধহয় বাইরে থেকে আসছে। কি ভালো অ্যাক্টিং করেছি আমি ভাই, এরকম ভাবে অ্যাক্টিং করতে থাকলে একদিন আমার ইউটিউব চ্যানেলে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার তো হয়েই যাবে। এই যা, শুধু তো ওইটুকু করে হয়নি, এবার তো আমার পটি পাচ্ছে। এবার আমি যদি সবার মাঝখান থেকে উঠে যাই আর বাথরুমে যদি 2 মিনিটের বেশি সময় লাগাই, তাহলে তো সবাই বুঝে যাবে যে আমি পটি গিয়েছিলাম। সো এম্বারেসিং। আর এটাও বুঝে যাবে যে ওই স্মেলটার কারণ আর কেউ নয়, আমি। না, আর হোল্ড করা যাবে না, যেতেই হবে এবার। আমি একটু আসছি, হ্যাঁ এক্ষুনি। ও, কি খেয়েছিলিস মান্তু তুই? মুলো ভাজা। এই জন্যে আমি মুলো ভাজা খেতে চাই না। আরো খাওয়াও আন্টি আমাকে ভেজ খাবার দাবার। তোমার সম্পত্তি আমি তোমার কাছেই দিয়ে যাচ্ছি। আমার পরে যে বাথরুমে ঢুকবে সে তো পাক্কা গন্ধ শুকে অজ্ঞান হয়ে পড়েই যাবে। যা করার করে তো ফেলেছি, এবার ভালো করে জাস্ট ফ্লাশ করে দিই। এ তো যাচ্ছেই না, আর 2-3 বার করে ফ্লাশ করে দিই। ফ্লাশ ফ্লাশ ফ্লাশ। উফ, যা গন্ধ বেরোচ্ছে। এখানে কোনো প্রমাণ রাখলে চলবে না, কিন্তু আশেপাশে কোনো রুম ফ্রেশনার বা কিছু তো দেখতেও পাচ্ছি না। চাই ঘরে গিয়ে বরঞ্চ পারফিউমটাই নিয়ে আসি, 2-4 স্প্রে পারফিউমই দিয়ে দেবো। হেগে মানুষের এত ঝম্পো, আমাকে লুকিয়ে লুকিয়ে পারফিউম নিয়ে আসতে হচ্ছে নিজের গন্ধ লোকানোর জন্য। আমার তো হেগেও শান্তি নেই। যাই হোক, গন্ধটা ভালো বেরোচ্ছে এবার। উফ, দেখি এপারে। উফ, এপার ওপার যেভাবেই শুই কোনোটাই যেন কমফোর্টেবল লাগছে না। আর নিজের বাড়ির নিজের বিছানা ছাড়া কি আর ঘুম আসে? তারপরে তো কোলবালিশটাও নেই আমার। একই গরম লাগছে, তারপর গদিটাও কেমন শক্ত শক্ত। আর একে দেখো কিরকম ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে। আর ঘুমাবেই না কেন, ওরই তো বাড়ি। ছড়িয়ে ধরেছে! আমি শোয়ার সময় আমার কেউ গায়ে হাত দিলে না আমার মাথাটা জাস্ট আগুন হয়ে যায়। হাত সরা, নাহলে চুলের মুঠি ধরে খাট থেকে নামিয়ে দেবো। ভগবান, আমি পারছি না এখানে সার্ভাইভ করতে। কোনোভাবে আজকের দিনটা কাটলে হয় না। চোখ বন্ধ করে চুপচাপ ঘুমানোর চেষ্টা করি। আর কয়েক ঘন্টার ব্যাপার মাত্র। আপার পা চাপিয়েছে! আমাকে কি নিজের কোলবালিশ পেয়েছিস নাকি? ভগবান আমাকে শক্তি দাও, নাহলে আমার হাতে আজ রাতে কিছু একটা হয়ে যাবে। কিন্তু শাক মোটা পাশরা শাক।